হ্যালো গাইস, কেমন আছেন? সবাইকে স্বাগতম প্রজাপতি কালেকশনের ডেইলি ব্লগ থেকে। আজকে আমি আবারও হাজির হলাম ডেইলি ব্লগে। আর এখন হচ্ছে বিকাল, আর বিকাল টাইমে আমি আর সাহান বের হয়েছি কিছু শপিংয়ের জন্য এবং রিফ্রেশমেন্টের জন্য। আমি টিকা দেওয়ার পর দুদিন একটু কম বের হয়েছি, আল্লাহর মধ্যে খুব সুস্থ ছিলাম, কিন্তু তারপরও আমি পানি খেয়েছি অনেক বেশি, অনেক বেশি টাইম কাটিয়েছি, তারপরে রেস্ট নিয়েছি আর সারহানকে সময় দিয়েছি। তা আজকে বের হলাম, তো আমাদের সঙ্গেই থাকুন। ঠিক করি তো গাইস, আমি ফাইনালি চলে আসছি পান্নাচুরি থ্রি মার্কেটে। আর এই শপিং মলটা অনেক বড়, যেখান থেকে আমি আজকে কিনবো সেমাই, আজকে আরও অনেক কিছু কিনবো। বাট এর মধ্যে সেমাইটা কেন বললাম, সেমাই খেতে খুব ইচ্ছা করতেছে। আর সারহান তো এখানে আছে, আর এক নজরে দেখে দিন এখানে কত সুন্দর। আর ওইখানে আছে ফ্রুটসের দোকান, তা আমি ওইখান থেকে ফ্রুটসও কিনবো। আমার সাথে 99 তে সব কিছু কেনা শেষ হলো, তো এখন যাচ্ছি আবার ব্যাংকের দিকে। লেটস গো। হ্যালো সবাই, কি অবস্থা, কেমন আছে সবাই? আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আইসা, ঠিক আছে? আমার নিজেরই নাই, তার আবার ইউটিউব চ্যানেলে ঘুরবে, আমার থেকে তার চার ডবল। এখানে আমি দেখতে পাচ্ছি বিকাফ ইন্টারন্যাশনাল, একটি মিষ্টি সুইটসের কেকের দোকান। আর এরা যখন প্রথম ওপেনিং করে আর দুই মাস আগে আমি ইনভাইট পেয়েছিলাম। আমরা আজকে এই কেকের দোকানে যে দেখব কি কি আছে, এখন যেহেতু ডাইনিং করা যায় না, দেখতে হবে, যদি পছন্দ হয় কিনে হয় আমাদের রাস্তায় খেতে হবে, তার না হলে বাসায় দিই। জানি না কি পাওয়া যাবে। ভিতরে ঢোকা ছাড়া বোঝার উপায় নাই। তুমি কোনটা খাবা? সো গাইস, এখন হচ্ছে আমরা বি ক্যাফেতে চলে আসলাম। এখান থেকে হচ্ছে এখন কেক নেব, আর এখানে কেকগুলো অনেক মজা। সো এখান থেকে আমরা এখন কেকগুলো অর্ডার করব, আর চিজ কেক, যাই হোক আমরা চিজ কেক আর আরেকটা কেক আছে এখানে, ওটার নামটা জানি না সঠিক, আমরা ওই কেকগুলো নিব, অর্ডার করব। অর্ডার করে এখানে ডাইনিং করা যায় না, অবশ্য হয়তো বা বাইরে গিয়ে হাঁটতে হাঁটতে খাইতে হবে। সাহান কেকের দোকানে বসে মোবাইল দেখছে। সাহান এখন এগুলো চাচ্ছে। আমি এই এক্সপেন্সিভ কেক কিনে ফেললাম, এখানে দুইটা স্ল্যাশ 28 আর আমরা ট্রাই করে দেখবো এবং কেকটা আসলে কত ভালো। আর এই মজাদার কেকটা কেমন, আমাদের ইনভাইট করে যেহেতু নিয়েছে, আমরা এখন খেয়ে দেখব। তো এটা আমার, আর এটা হচ্ছে শাকি। সারান ছবি তুললে চেহারা এমন করে কেন? আজকে আমাদের শপিং এগুলাই ছিল যেগুলো খুব দরকার, আর আমি এটা খুব খাই আর কি, এটা ছিল এগুলাই আর কি আজকে শপিং ছিল।
বাইরে বের হয়ে সারহানের জন্য লোশনটাও খুব দরকার ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ব্লগে।